দেখুন একজন খুব কুড়ে বাবা, খুব কুড়ে, সে কাজ করে না, শুধু খায় আর ঘোমায়। এখন সে তার মন ছিল সরল, মনে কোনো হিংসা ছিল না। এখন সে কি করেছে, ওই খায় আর ঘোমায় বলে তার বাড়ির স্ত্রী সে সর্বক্ষণ ওই স্বামীর কাণ্ড দেখে রেগে যায়। রেগে গিয়ে বলে, দেখো তুমি সারাক্ষণ খাবে আর ঘোমাবে, কাজ করবে না, বাড়ি থেকে চলে যাও। এখন তাকে বাড়ি থেকে যেই বলেছে চলে যাও, সে রাগ করে চলে এসেছে, এসে খুঁজে বেড়াচ্ছে যে কোথায় গেলে খেতে পারবো আর ঘোমাতে পারবো। এখন একটা মন্দিরে গিয়ে আশ্রমে গেছে, জানে যে লোকের বাড়িতে গেলে তো কাজ করে খেতে হবে, কিন্তু আশ্রমে তো আর বেশি কাজ করতে হয় না, তাই গিয়ে গুরুদেবকে জিজ্ঞাসা করছে মন্দিরে যে আপনাদের এই মন্দিরে কতবার খেতে দেয়। বলছে দুবার। চিন্তা করছে দুইবারে আমি আমার পেট ভরবে না। বলছে দুইবার খেলে আর একবার কি খাবো, এখানে থাকা যাবে না, তাহলে আর কোথায় যাওয়া যায়। আর একটা মন্দিরে গেছে, গিয়ে বলছে এখানে কতবার খেতে দেয়। বলছে তিনবার। চিন্তা করছে তাহলে এখানেই থাকা যাক। এখন ওই তিনবার করে খায় আর সন্ধ্যাবেলা একটু ভাগবত আস্বাদন করে, এই হচ্ছে কাজ। এখন হয়েছে কি, যে ঘরে থাকতে দিয়েছে তার পাশের ঘরে প্রতিদিন ভগবানের জন্য রান্না হয়, ভোগ রান্না হয়, আর ও ঘুরে গন্ধ পায়, বিভিন্ন রান্নার বিভিন্ন গন্ধ সে পায়। দেখতে দেখতে 15 দিন কেটে গেছে, 15 দিনের মাথায় একাদশী আসে। একাদশীর দিন ঘুম থেকে উঠে কোনো গন্ধ কিচ্ছু পাচ্ছে না, গন্ধ টন্ধ পাচ্ছে না, কি ব্যাপার, রান্নাঘর থেকে কোনো গন্ধ আসছে না। তবে কি আজকে রান্না হলো না, রান্না হচ্ছে না, ব্যাপারটা কি, চিন্তা করছে। এক প্রভুকে ডেকে বলছে, ওই যে ও প্রভু, কি ব্যাপার, রান্নাঘর থেকে কোনো গন্ধ বাতাস পাচ্ছি না, কেন 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 হবে না কেন? তাই একাদশী তাতে কি হয়েছে? বলছে একাদশীর দিন অন্ন সেবা করা যাবে না, মাথায় হাত, আমি তো না খেয়ে বাঁচবো না, হায় 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 একাদশী, এখন কি হবে? এই যে তোমাদের আসল গুরুদেবকে, এখন আমাকে নিয়ে চলো তার কাছে। নিয়ে গিয়ে বলছে, গুরুদেব আজকে আপনাদের এখানে একাদশী, গুরুদেব আমি কিন্তু না খেয়ে থাকতে পারবো না, গুরুদেব আপনি আমার খাওয়ার ব্যবস্থা করুন। গুরুদেব বলছে, তাই বললে হবে, সেবার ব্যবস্থা করা যাবে না আজকে একাদশী? গুরুদেব এইভাবে কি করে থাকবো, আজকে যদি আমি খেতে না পাই আমি সত্যি মরে যাব। গুরুদেব চিন্তা করছে, হায় হায়, আচ্ছা ঠিক আছে, নতুন এসেছে, এত চাপ এখন দেয়া যাবে না, আস্তে আস্তে চাপ দেব, আস্তে আস্তে সব কিছু নিয়ম কানুন শেখাবো। আচ্ছা ঠিক আছে, এই শিষ্য ওকে একটু চাল ডাল দিয়ে দাও, ওই নদীর ওই পারে গিয়ে কোনো রকমে একটু ফুটিয়ে ও কোনো রকম খাক, কেমন, কারণ মন্দিরে তো এটা করা যাবে না। ঠিক আছে, এখন চাল ডাল দিয়ে দিয়েছে। আর ও কি করেছে, যখন চলে যাচ্ছে গুরুদেব বলেছে, শোনো খাচ্ছ খাও, তবে একটা কথা বলি, যখন তুমি রান্না করে খাবে সেই সময় একটু প্রভুকে দিয়ে খাবে, কেমন? ঠিক আছে ঠিক আছে। এবার নদীর ধারে গিয়ে কোনো রকমে রান্না করেছে মা, রান্না করে খেতে যাবে, হঠাৎ মনে পড়ে গেছে গুরুদেবের কথা, গুরুদেব বলেছে প্রভুকে দিয়ে খাবে, সে তো আর জানে না যে নিবেদন করলেই খাওয়া যায়। সে কি করেছে, সোজাসুজি প্রভুকে ডাকছে, প্রভু রামচন্দ্রকে ডাকছে, প্রভু তুমি এসো, হে প্রভু তুমি এসো, তুমি এসে খেয়ে যাও ডাকছে। এখন মা সীতা প্রভুকে বলছে, প্রভু গো দেখো তোমার পাগল ভক্তটা কেমন করে ডাকছে, হ্যাঁ সে তো অত শত বোঝে না, তা প্রভু চলো না যাই, গিয়ে একটু প্রসাদ পেয়ে আসি, চলো, সরল মন কত সুন্দর করে ডাকছে। প্রভু রামচন্দ্র বলছে, বেশ তাহলে চলো। এখন দুইজনকে যেই না দেখেছে তার মনের ভিতরে চিন্তা শুরু হয়ে গেছে, এইটুকু তো চাল ডাল, ডেকেছি তো একজনকে, এসেছে দুইজন। মা সীতার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, হায় হায়, আমি তো একজনকে ডেকেছি, এখন দুইজন যদি খায় তাহলে তো আমার আর জুটবে না। এখন ওই দুইজনে যখনই এসেছে প্রভু রামচন্দ্র বলছে, কি ব্যাপার ভক্ত, আমরা দুইজনে এসেছি, তুমি সন্তুষ্ট হওনি? তখন ভক্ত বলছে, হ্যাঁ সন্তুষ্ট না হয়ে কি আর পারা যায়, নাও খেয়ে নাও। দুইজনে মিলে খেয়ে নিয়েছে বাবা, সেদিন কিন্তু আর কপালে জোটেনি, একাদশী হয়ে গেছে, ভালো কথা। ঠিক তার পরের দিন বাড়িতে ফিরে, মানে আশ্রমে ফিরে গিয়ে 15 দিন কোনোভাবে চলেছে, 15 দিন পর যেই আবার একাদশী এসেছে, গুরুদেবকে বলছে, গুরুদেব
ওই নদীর ধারে দুটো দুটো ভগবান আসে, ওই ওইটুকু চালে হবে না, আজকে একটু চাল ডাল বেশি করে দেবে। ঠিক আছে, সেদিন একটু বেশি করে দিয়েছে। গুরুদেব মনে মনে ভাবছে যে এর মনে হয় ওইটুকু চালে পেট ভরে না, এই আর একটু বেশি করে দিয়ে দাও। নিয়ে গেছে মা, রান্না করেছে। আজকে কিন্তু আর একজনকে ডাকছে না, দুইজনকে ডাকছে, প্রভু এসো, মা সীতা এসো। দুইজনকে যেই ডেকেছে, সঙ্গে সঙ্গে করে একটা লক্ষণকে সাথে করে নিয়ে এসেছে। এখন যেই না লক্ষণকে এনেছে, লক্ষণের মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, হায় হায়, আজকে আবার আর একজন বেশি, তবে কি আজকেও আমাকে উপোস থাকতে হবে? প্রভু বলছে, কি ব্যাপার, সন্তুষ্ট হওনি? হ্যাঁ, সন্তুষ্ট তো হবই, খেয়ে নাও। খেয়ে নিল, আজ উপোস হয়ে গেল মা, দুটো একাদশী হয়ে গেল। এইবার তৃতীয় দিন বলছি, গুরুদেব আজকে একটু চাল ডাল বেশি করে দেবে, আমার ওই ওইটুকু দিলে হবে না, আর একটু বেশি লাগবে। যেই না বলেছে, গুরুদেব চিন্তা করছে, ওর মনে হয় দুইবারে হয় না, তিনবার খাবে। এই ঠিক আছে, দিয়ে দাও। দিয়ে দিয়েছে মা। আজকে কি করেছে, যখনই ডেকেছে, আজকে আর লক্ষণকে বাদ দেয়নি, মা সীতাকে, প্রভু রামচন্দ্র, লক্ষণ, তিনজনকে ডেকেছে। আর প্রভু কি করেছে, হনুমানকে সঙ্গে করে এনেছে। যেই না এনেছে, চিন্তা করছে সর্বনাশ, প্রতিদিন প্রভু এক একজন করে বেশি করে আনবে, হ্যাঁ সর্বনাশ। এখন উপায়, এখন প্রভু যখনই খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে যাবে, এমন সময় ভক্ত ডাকছে, ও প্রভু শোনো শোনো শোনো, যাওয়ার আগে বলে যাও যে এর পরের দিন তুমি আর কয়জনকে নিয়ে আসবে, তাহলে আমি সেইভাবে ব্যবস্থা নেব। ঠিক তার 15 দিন পরে গুরুদেবকে বলছে, গুরুদেব তুমি জানো না গুরুদেব যে ওখানে কি হয়, তুমি আজকে আমাকে 25 কেজি চাল, 25 কেজি ডাল দেবে। এখন গুরুদেব চিন্তা করছে, 25 কেজি চাল ডাল নিয়ে ও কি করবে, নিশ্চয়ই ও বাজারে টাজারে বিক্রি করে দেয়। এক শিষ্যকে বলছে, আয় ওকে 25 কেজি ডাল চাল সব দিয়ে দিবি, কিন্তু চল আমার সঙ্গে যাব, আমার সঙ্গে তুই যাবি, আমি গিয়ে দেখব যে ও চাল ডালগুলো নিয়ে কি করে। ঠিক আছে, এখন চাল ডাল নিয়ে যেই চলে গেছে, পিছনে পিছনে গুরুদেব এসছে এক শিষ্যকে নিয়ে, গাছের আড়াল থেকে দেখছে যে ও কি করে। এখন ওই ভক্তটা বসে বসে প্রভুকে ডাকছে। এখন প্রভু যখনই এসেছে, প্রভু বলছে, কি ব্যাপার ভক্ত, আজকে বুঝি রান্না করনি? ভক্ত বলছে, রোজ রোজ আমি রান্না করব, আর তুমি খাবে? আজ আমি আর রান্না করিনি, আজকে তুমি নিজে রান্না করে খাও। এখন প্রভু কি করবে, প্রভু এসে যখন পড়েছে, রাঁধতে তো হবে, মা কৌশল্যা, মা কৈকেয়ী সবাইকে ডেকেছে। এবার রান্না বসে গেছে মা, রান্না হচ্ছে, আর এদিকে গুরুদেব গাছের আড়ালে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, কি ব্যাপার ভক্ত তো বসেই আছে, চাল ডালগুলো নিয়ে এলো, সেগুলো কি করলো, জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, এই যে চাল ডাল যে নিয়ে এলে, সেগুলো কি করলে? কেন গুরুদেব, তুমি দেখতে পাচ্ছ না, ওই দেখো রান্না চলছে তো, রান্না হচ্ছে। গুরুদেব কিন্তু দেখতে পাচ্ছে না মা, দেখছে কে, শিষ্য। দেখুন বাবা, কারণ তার মধ্যে সরলতা ছিল, তাই সে দেখতে পাচ্ছে, কিন্তু গুরুদেব দেখতে পাচ্ছে না। গুরুদেব বলছে, তুমি আমাকে মিথ্যা কথা বলছো? প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু আমার গুরুদেব আমাকে আমাকে বিশ্বাস করছে না, সে তোমায় দেখতে পাচ্ছে না, তুমি একবার কৃপা করো। প্রভু রামচন্দ্র বলে, নিশ্চয়ই আমি তাকে কৃপা করব, তবে তাকে কৃপা করার আগে তোমাকে একটা কাজ করতে হবে। কি? তুমি তার হাতটা ধরো, তুমি যখন তার হাতটা ধরবে তবেই সে আমাকে দেখতে পাবে, না হলে সে দেখতে পাবে না। তাই যখনই গুরুদেবের হাত ধরেছে মা, শিষ্যের জন্য গুরুদেব ভগবানের দর্শন পেলেন। তাই গৌর হরি বল, হরি বল। তাই শাস্ত্রে বললেন, আজ শিষ্য যদি সঠিক হয়, গুরুদেবও দেখতে পান না ভগবানকে, যদি শাস্ত্রে বললেন, কেবল ভক্তি ডরে যাই গো বাধা, ভক্তি ডরে যাই গো বাধা, সহজ সর হৃদয় দিয়ে, কেবল ভক্তি ডরে যাই গো বাধা, সহজ সর
জয় দিয়ে হরি বল ভক্তি ডরে জয় গো বাধা কোন ধনাই সরি জলা